বাংলা বাংলায় আমরা এখন যে জায়গায় এসেছি আপনারা শ্রবণ করলেন, এ স্থানের নাম হলো কি সংকেত। সংকেত অর্থ হলো আমরা যে দিকে দিকে এলাম ওই দিকেটা হলো নন্দগ্রাম, এখানে যেদিকে দিয়ে যাচ্ছি এটা হলো বরসানা। এই নন্দগাঁও আর বরসানা এর মাঝখানে স্থান হলো, এই স্থানটি হলো ওর মাঝখানে। মানে কখনো কখনো কৃষ্ণ সুন্দর সুন্দর বংশী ধ্বনি করে তিনি রাধা রানীকে তখন ইঙ্গিত দিতে, হ্যাঁ বলে যোগ কলৌ বাম দৃশা মনোহরা। কখনো তিনি সেই রাধা রানীর নাম নিয়ে তিনি রাধা রানীকে তিনি সংকেত করতেন, আজকে আমরা এখানে মিলব। কখনো কখনো তিনি নিজের সুখ পাখিকে তিনি পাঠিয়ে দিতেন, হ্যাঁ তখন সেই সুখ পাখি গিয়ে কখন কখন কৃষ্ণের খবর রাধা রানীকে, রাধা রানীর খবর তিনি কৃষ্ণকে দিতে। আজকে আমরা এই জায়গায় আমাদের মিলন হবে। কখনো কখনো তিনি বৃন্দা দেবীকে, হ্যাঁ বৃন্দা দেবীকে বলতেন, বৃন্দা দেবী কখনো কখনো তিনি কৃষ্ণের খবর রাধা রানীকে, আর রাধা রানী খবর তিনি কৃষ্ণকে কখনো কখন দিতে, আর দিয়ে তারা এই জায়গায় তাদের মিলন হতো। এই জন্য আপনারা শ্রবণ করলেন রাধা কৃষ্ণের যে প্রথম মিলন স্থান হলো এইটা সর্বপ্রথম মিলন হয় বলে পূর্ব রাগের পরে আপনারা শ্রবণ করলে একদিন রাধা রানী বলছে ললিতা আমি শরীর ত্যাগ করো, বলে কেন, বলে আমি হলাম সতী নারী। সতী নারীর নিয়ম হলো কেবল একটা পুরুষকে নিজের মন প্রাণকে দিতে হয়, কিন্তু আমার মন তো তিনটে তিনটে পুরুষের প্রতি আমার মন হরণ হয়ে গেছে, বলে তিনটে তিনটে পুরুষকে, বলে প্রথম হলো আমি যখন সেই কৃষ্ণের নাম শুনলাম, এত সুন্দর কৃষ্ণের নাম, যে কৃষ্ণ নাম শুনে না, এই জন্য শ্রী রূপ গোস্বামী বলছেন তুণ্ডে তাণ্ডব নিবিত বিতনুতে তুণ্ডা বলি লব্ধে কর্ণ ক্রড় কড়বিনি ঘটেতে কর্ণা বুধে বস্প্রিয়া। অর্থ হলো এই যে দুইটি অক্ষর আছে কৃষ্ণ, বলে এই দুইটি কৃষ্ণ অক্ষর মধ্যে কত রস আছে, যখন কানের মধ্যে প্রবেশ করে মনে হয় বিধাতা কোটি কোটি কান কেন দিল না, যখন জিহার মধ্যে উদয় হয় বলে অর্বুদ খর্বুদ জিহা কেন দিল না, যখন হৃদয় মধ্যে প্রবেশ হয় মনে হয় যেন রসের ধারা যেন বর্ষিত হচ্ছে, এত সুন্দর কৃষ্ণ। এই যেন দ্বিতীয় আর কার বলে বংশী ধ্বনি শুনে আপনারা শুনলেন মহারাজ কাছ থেকে রূপ গোস্বামী বলছেন বলে রুন্ধন ভুভ্রীত চমৎকীত পরম ভূস্তম্ভরু। অর্থ হলো যখন কৃষ্ণ এই বংশী ধ্বনি করে, এই বংশী ধ্বনি শ্রবণ করে ত্রিজগত মানস আকর্ষি মুরলি কলকুঞ্জিত, বিশ্ব ব্রহ্মাণ্ড কে সেই বংশী ধ্বনি বিশ্ব ব্রহ্মাণ্ড কে মুগ্ধ করে দিয়ে সেই বংশী ধ্বনি। বলে যখন আমি সেই বংশী ধ্বনি শুনলাম না, আমার মন এই যে বংশীবালা যিনি বংশী বাজিয়েছেন তার প্রতি আমার মন চলে গেছে, বলে আর কার প্রতি গিয়েছে মন, বলে চিত্রা সখী, আগে যে চিত্রা সখী ছিল ও বলছিল আমি ব্রহ্মচারী থাকবো, আমি কাকে বিয়ে করবো না, হ্যাঁ আমি কাকে বিয়ে করবো না। এখানে চিত্রা মানে যিনি খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারতেন, এখানে মা যশোদা বলেছে আমার গোপালের একটা মূর্তি বানিয়ে দিবে, আমার গোপালার একটা চিত্র বানিয়ে দিবে, এখানে মা যশোদা রানী তার আদেশ পালন করতে হবে। এখানে এটা চিত্র বানাতে গেলে কি করতে হবে, যখন নিখুঁত ভাবে তার চোখটা কিরকম, মুখটা কিরকম, নাকটা কিরকম, যখন নিখুঁত ভাবে দেখবেন না তখন আপনি এটা চিত্র বানাতে পারবেন। হ্যাঁ এখন সেই কৃষ্ণের একটা সুন্দর চিত্র বানাতে গিয়ে কৃষ্ণ তিনি এত সুন্দর, তিনি কৃষ্ণ যাকে শ্রী রূপ গোস্বামী বলছেন স্মেরা ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টি। খবরদার বৃন্দাবনে যাবে না, বলে কেন, আমরা তো বৃন্দাবনে যাওয়ার জন্য পাগল, কত টাকা খরচ করে এসছে, বলে বৃন্দাবনে যাবে না, বলে ঠিক আছে বৃন্দাবনে যদি চলে গেছো চলে গেছো কিন্তু কেশী তীর্থ ঘাটে ভুল যাবে না, বলে কেন, আমরা তো এত টাকা পয়সা খরচ করে এসছি ওখানে গিয়ে স্নান করবো, বলে ওখানে যদি যে কোনো ভাবে যদি চলে গিয়েছ ওর পাশে গোবিন্দ দেবের মন্দির আছে, খবরদার যাতে ওই গোবিন্দ দেব মন্দির না পা না পড়ে, বলে আমরা তো সেই গোবিন্দকে দেখতে এসছি বলছে তার পা না পড়ে, বলে যদি ওখানে পা পড়ে না আমার দোষ দিবে না, হ্যাঁ বলে স্বরূপ নয়ন হেরে কেহ নাই ঘরে ফিরে, হ্যাঁ সংসারী জীবের সত হয় সর্বনাশ, হ্যাঁ বন্ধু সঙ্গে থাকে যদি রঙ্গ পরিহাস। রূপ গোস্বামী বলছে বলে দেখো দেখলে আমার কোনো মানা নেই, কিন্তু
যদি একবার তাকে দেখে যদি স্ত্রী দেখে না পতিকে ভুলে যাবে আর যদি পতি দেখে স্ত্রীকে ভুলে যাবে আর যদি ছেলে দেখে পিতা মাতাকে ভুলে যাবে জি যা একবার দেখবে সে সবাইকে ভুলে পাগল হয়ে বৃন্দাবনে মে ডোলো আর রাধে রাধে বলো পাগল হতে হতে হবে রূপ গোস্বামী বলছেন কাদেরকে তিনি মানা করতেন ওখানে যাওয়ার বলে যাদের ইচ্ছা আছে সংসার করার তাদের জেনে যা বলছেন দেখবে না ইয়ার অর্থ কি তাকে দেখবে না বলে হ্যাঁ বলে যদি বৃন্দাবনে একবার যাও না তাকে একবার জরুর তাকে দেখবে তাকে না দেখলে বৃন্দাবন দর্শন পূর্ণ হবে না এই জন্যে তার রূপ যদি একবার কেউ দেখে বাস হয়ে গেছে এই জন্যে আপনারা যেরকম জঙ্গলে পাগল পাগলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বৃন্দাবনে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছেন কেন ওই গোবিন্দের নাম শুনেছেন কানে গোবিন্দের নাম পড়েছে আপনাদের কৃষ্ণ যেরকম জঙ্গলে জঙ্গলে ঘুরেছিল আপনাদেরও সেইরকম জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে আছেন বুঝতে পারছেন তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এই জন্য এখানে চিত্রা সখী যখন কৃষ্ণের সেই রূপকে যখন তিনি বানিয়েছেন বাস ওই রূপ বানিয়ে না তার যদি কোনো বাঁকা জিনিস হয় না যদি সিধা জিনিস হয় ঢুকে গেলে বেরিয়ে যাবে কিন্তু যদি কোনো বাঁকা জিনিস যদি ভিতরে ঢুকে গিয়েছে ও আর বেরোবে না এই জন্য কৃষ্ণ কত জায়গায় বাঁকা তিন জায়গায় তিনি বাঁকা এই জন্য আমাদের একটা ভজন বলছে তো টেড়ো তেরি টেড়ি নজরিয়া গোকুল তেরি টেড়ো মাইয়া তেরো টেড়ি টেড়ো রে তেরো তেরি যশোদা মাইয়া তো টেড়ো তেরি টেড়ি নজরিয়া এই জন্য কৃষ্ণের সব বাঁকা তার গোকুল বাঁকা মা বাঁকা যমুনা বাঁকা তার কথা বাঁকা বলিও বাঁকা দেখাও বাঁকা সব বাঁকা বাঁকা তার হ্যাঁ এই তার ভক্ত বাঁকা তার সব বাঁকা বাঁকা এই জন্য এই জন্য শ্রী চিত্রা সখী যখন তার মূর্তি বানিয়েছেন না হ্যাঁ তার যখন ছবি বানিয়েছে বাস ও যে প্রতিজ্ঞা করেছিল আমি কোন ছেলের সঙ্গে বিয়ে করব না আমি একদম পাকা ব্রহ্মচারী হয়ে থাকবো বাস যখন কৃষ্ণের সেই রূপ দেখেছি বানিয়েছে তখন পাগলি হয়ে গেছে বাস কৃষ্ণ তার হৃদয়ের মধ্যে ঢুকে গেছে তারপর থেকে অষ্ট সখীর মধ্যে তিনি একটি সখী হয়ে গেছে এই যে নেই এখানে ললিতা তখন বলে বলে দেখো রাধে এই যে তিনটি পুরুষের কথা বলছে না এরা তিনটা নয় ওই একই যার নাম ওর বাঁশি ওর রূপ হ্যাঁ তখন বলে কি করে তাকে মিলব তাকে পাবো কি করে তখন তিনি রাধারানী একদম ব্যাকুল হয়ে গিয়েছে তখন ললিতা সখী তিনি সুবল সখার সঙ্গে হ্যাঁ কথাবার্তা বলেছে এইরকম ভাবে রাধারানী তিনি কৃষ্ণ প্রেমে এখন পাগলিনি কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি করা যাবে তখন সীতা তিনিও কৃষ্ণ তিনি বিরহ হয়ে গেছেন বলে কখন বলে ওই যখন কালীয় নাগ মাথা উপরে কৃষ্ণ নৃত্য করে হ্যাঁ যখন কালীয় নাগ উপরে কৃষ্ণ নৃত্য করে কৃষ্ণ তো মনে করেছিল নিজের বাহাদুর দেখাবো হ্যাঁ আমি তাদের বাহাদুর দেখাবো রাস করার জন্য কিন্তু সেখানে রাধারানী এসেছিল যখন কৃষ্ণ সেই রাধারানীকে দেখেছে সে তো পাগল হয়ে গেছে কৃষ্ণ তখন কৃষ্ণ সুবল সখাকে বলছে বলে সুবল সখা আমি এই যখন ওই কালীর মাথার উপর নৃত্য করছিলাম একটি সুন্দর মেয়েকে দেখেছি যবে তাকে দেখেছি ওর আমার মন প্রাণ চিত্তকে সম্পূর্ণ হরণ করে নিয়েছে আমি তা ছাড়া আর থাকতে পারবো না তখন সুবল চেষ্টা করছে কি করে সেই রাধারানীর সঙ্গে মিলাবো এখন ললিতা তিনি সুবলের সঙ্গে সুবল রাধারানীর সঙ্গে মিলিয়েছে বলে কি করা যাবে এরা তো সাদা ঘর সাধারণ ঘরের এরা মেয়েও নয় সাদা ঘরের ঘরের ছেলেও নয় রাজা ঘরের ছেলে আর রাজা ঘরের মেয়ে অতএব সাধারণ ঘর হলে কোনো অসুবিধা নেই বলে কোথায় মিলন করাবো তখন এই স্থানটাকে তারা নির্দেশ করছে এটা হলো সংকেত এটা হলো মাঝখানে তুমি রাধারানীকে নিয়ে আসবে বরসানা থেকে আর আমি কৃষ্ণকে নিয়ে আসবো নন্দগ্রাম থেকে এখানে এইখানে তাদেরকে মিলন করাবো এই জায়গায় রাধা কৃষ্ণের সর্বপ্রথম এইখানে মিলন হয় গুরুদেব বলতেন এই স্থানটি হলো নৈশ লীলা হতো মানে রাত্রিতে এইখানে রাত্রি তারা বিশ্রাম করতো আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ যে ভজন লিখেছেন মঙ্গল শ্রী গুরু গৌর মঙ্গল মুরারি মঙ্গল শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রিয় বলে গুরুদেব বলছেন এই স্থানে যখন রাধা গোবিন্দ কুঞ্জ থেকে যখন তাদের কুঞ্জ থেকে ঘুম ভেঙেছে
তখন সমস্ত মঞ্জরিরা আসে তাদেরকে এইখানে তাদের ঘুম ভাঙা তো রাধা রানী এইখান থেকে চলে যেতেন কোথায় জাবট এইখান থেকে কৃষ্ণ চলে যেতেন নন্দগ্রামে কখনো কখনো তাদের কাপড়ও পাল্টে যেত রাধা রানীর কাপড় কৃষ্ণ কাছে কৃষ্ণের কাপড় হতো না রাধা রানীর কাছে চলে আসতো আর এইখান থেকে তারা কুঞ্জ ভঙ্গ হতো এইখান থেকে তারা ফিরে যেত এই জন্য এই স্থানের নাম হচ্ছে সংকেত মানে ইঙ্গিত ইশারা করে যেখানে রাধা গোবিন্দের সর্বপ্রথম মিলন এখানে এইখানে হয়েছিল এইখানে শ্রী গোপাল ভট্ট গোস্বামী এইখানে বসে তিনি এই সমস্ত তিনি হলেন অনঙ্গ মঞ্জরি এক স্বরূপে তিনি এইখানে রাধা রানীর ছোট বোন তিনি এইখানে বসে তিনি সেই রাধা গোবিন্দের সমস্ত লীলাকে এইখানে বসে তারা লীলা স্মরণ লীলা চিন্তন করত বলে শ্রী সংকেত ধাম কি বলে শ্রী যুগল সরকার কি বলে শ্রী গোপাল ভট্ট গোস্বামী কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল চলুন প্রেম সর্বজয় মহারাজ।